গুলিস্তানে সিদ্দিক বাজারে বহুতল ভবনে বিস্ফোরণের কারণ এখনও অজানা। কি কারণে এমন ভয়াবহ বিস্ফোরণ হয়েছে তার অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার ভবনের বেসমেন্ট ফ্লোর থেকে আরও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বিশে। বিস্ফোরণের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যন্ত্রপাতি দিয়ে নয়, হাতের মাধ্যমে সতর্কতার সাথে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। জামাল হোসেন ও রনি রায়হানের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহিন। বুধবার ভোরের আলো ফুটতে না ফুটতেই গুলিস্তান সিদ্দিক বাজারের সেই বিধ্বস্ত ভবনের সামনে ভিড় করেন হাজারো মানুষ। এই মানুষদের ভিড়ে স্বজনদের খুঁজে পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষা ছিল সুমন, স্বপন ও শান্তর পরিবার সদস্যদের। এই ভবনের প্রথম তলার আনিকা সেনেটারির স্বত্বাধিকারী সুমন আর কর্মচারী শান্ত, বাংলাদেশ সেনেটারির ব্যবস্থাপক স্বপন। সবার খোঁজ মিললেও এ তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না কোথাও। সবার খোঁজ মিললেও এ তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না কোথাও। দুপুর গড়িয়ে যখন বিকেল, তখন ভবনের বেসমেন্টের আবর্জনা সরাতে গিয়ে অস্তিত্ব পাওয়া যায় সুমন ও শান্তর। নিথর দেহ বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিস্ফোরণের পর সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম তলা ও দ্বিতীয় তলা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে একটু নড়াচড়াতেই বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন উদ্ধারকারীরা। তাই রাজুকের পরামর্শ চায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল। রাজুক কর্মকর্তারা দফায় দফায় ভবন পরিদর্শন ও পরামর্শ করার পর বিকেল তিনটার পর সতর্কতার সাথে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সম্পূর্ণ ম্যানুয়াল ভাবে একটা একটা করে ইট ডেব্রি সরিয়ে আমরা দুইটা মৃতদেহ সন্ধান পাই এবং দুইটাই সফলভাবে উদ্ধার করতে সক্ষম হই। কোনো হ্যামার ব্যবহার না করে, কোনো ভাইব্রেটিং মেশিন ব্যবহার না করে হালকাভাবে যেটুকু উদ্ধার করার সেটার চেষ্টা করছি। বিস্ফোরণের কারণে আগুন ধরেছে এমন চিহ্নও নেই। তিতাস কর্তৃপক্ষ বলছে গ্যাস থেকেও বিস্ফোরণ হয়নি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন নাশকতার আলামতও পাওয়া যায়নি। আলামত জব্দ করে সিআইডিতে এবং বিস্ফোরক অধিদপ্তরে ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছি যে এখানে কোনো বিস্ফোরকে কোনো আলামত আছে কি না। সেইগুলো পাওয়ার পরে আমরা ফাইনালি বলতে পারবো যে এখানে কোনো বিস্ফোরক বাড়ি থেকে নেওয়া হয়েছিল নাকি ন্যাচারাল কোনো দুর্ঘটনা। বিস্ফোরণ স্থলে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কি কারণে এমন নারকীয় ঘটনা ঘটল তার অনুসন্ধান চলছে। মূল কারণটা কি এ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা পরীক্ষা নিরীক্ষার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে মূল কারণটা কেন এই এক্সপ্লোশনটা হয়েছিল। ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করেছে। তাদেরকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এমন ভয়াবহ বিস্ফোরণের কারণও হয়তো জানা যাবে, হয়তো আর্থিক ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হবে, কিন্তু যে অমিত প্রাণ ঝরে গেল সেসবের ক্ষতিপূরণ কে দেবে। তাই স্বজন হারাদের দাবি, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেবে প্রশাসন। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিস্ফোরণে গুরুতর আহতদের মধ্যে দুজন আছেন লাইফ সাপোর্টে। অগ্নিদগ্ধ অন্য 8 জনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। আর আহত আরও 20 জনকে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে নিখোঁজ তিনজনের খোঁজে স্বজনেরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে ফিরছেন। উদ্বিগ্ন স্বজনরা চাচ্ছেন যে কোনো উপায়ে তাদের নিকটজনকে খুঁজে পেতে। রিপোর্ট করছেন হাসান জাভেদ।
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় যারা পুড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাইফ সাপোর্ট সহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। পুড়ে যাওয়াদের সুস্থ হওয়ার বিষয়ে স্বজনদের খুব একটা আশা দিতে পারছেন না ডাক্তাররা। স্বজনরাও নিয়তির উপর ভরসা করছেন এবং প্রার্থনা করছেন। যারা আইসিউতে আছে তার মধ্যে দুইজন অলরেডি লাইফ সাপোর্টে আছে, আর বাকি যারা আছে এসডিওতে আছে তাদের সবারই কারো 80%, 90%, 55% এরকম মেজর বার্ন। এর মধ্যে আমাদের একজন চিকিৎসকও আছে, ভদ্রলোক যাচ্ছিল নিচ দিয়ে রিক্সায়, সেও এখানে ভর্তি। তো মোটামুটি কথা হচ্ছে যারাই এখানে আছে কেউ শঙ্কামুক্ত না। কখনো শুনেছি বনগড়ে ভালো আছে, খারাপের কথা আমি কিন্তু বলতেছি না, বললে এরা এখানে শেষ। এই জন্য আমি বলতেছি আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি দেখালাম আমার লোক কথা বলছে, আসলে সেটা আমার সাথে কথাই বলতে পারে না। বার্ন ইনস্টিটিউট ছাড়াও বিস্ফোরণে আহত 20 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তাদের একজনের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আহত অন্যরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী প্রতিষ্ঠানটির পরিচালক। আমাদের এখানে একজন আইসিইউতে আছেন, তাকে আমরা আশঙ্কামুক্ত বলবো না, আরও সময় লাগবে। আর বাকি যারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে এবং আমাদের বার্নে বার্ন ওয়ার্ডে, তারা ইম্প্রুভ করছেন, আমরা আশা করি তারা ভালো হবেন, সুস্থ হবেন। এদিকে যারা এখনও নিখোঁজ স্বজনরা তাদের খুঁজে ফিরছেন ঘটনাস্থল এবং এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। নিখোঁজ পথচারী মোহাম্মদ মালেক ও ইমতিয়াজ এবং স্যানিটারি দোকানের কর্মচারী রবিন হোসেনের কোনো খবর দিতে পারছেন না কেউ। তাই তো তাদের ছবি নিয়ে সাংবাদিকদের সহযোগিতা চান প্রিয়জনরা। গুলিস্তান যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পরেই মনে করেন আমার ছেলে নিখোঁজ, আর পাইতেছি না। আর যে জায়গা যাইবার কথা ছিল কাজে, ওই জায়গায় যায় নাই। সে যে ব্রিক পিলের মধ্যে মানে ইট কলার ইটের ধুমধা বানাইতো, এক্সট্রা কাজ করতো, ভালো ডলু ভাঙতো। হ্যাঁ, মার কাছ থেকে আসছে, আর মা কান্দাগুড়ি করতেছে। আহতদের চিকিৎসা সহ সব ধরনের সহায়তা দিতে হাসপাতালগুলোতে সার্বক্ষণিক কাজ করছেন ঢাকা জেলা প্রশাসন কর্মকর্তারা। এছাড়া আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ফুলবাড়িয়ে বিস্ফোরণের খবর জানতে আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিকের কাছে। আতিক, উদ্ধার তৎপরতার সর্বশেষ কি খবর আছে আপনাদের কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, আসলে সারাদিনই হচ্ছে কম বেশি থেমে থেমে উদ্ধার তৎপরতা চলেছে। কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ধ্বংসস্তূপের যে রাবিশগুলো ছিল সেগুলো পরিষ্কার করে সিটি কর্পোরেশন গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এখন আপনাকে দেখাতে চাই যে একটা বিদ্যুতের গাড়ি এসেছে, সেখানে আসলে বিদ্যুৎ যে তারগুলো রয়েছে সে তারগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। উদ্ধার তৎপরতা যদি বলি তাহলে যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ, তাই সে কারণে আর ভেতরে আসলে উদ্ধার তৎপরতা রাতে আর পরিচালিত হবে না এমনটি আমরা জানতে পেরেছি। আর বিকাল থেকে যে তিনটি নিখোঁজ মরদেহর খবর আমরা জানিয়েছিলাম তার মধ্যে দুটি পাওয়া গেছে এবং একটি এখনও নিখোঁজ রয়েছে। এই সেই নিখোঁজ ব্যক্তির নাম হচ্ছে মেহেদী হাসান স্বপন। তার আত্মীয় স্বজনরা ঢাকা মেডিকেল, বিটফোর্ড, বার্ন ইনস্টিটিউট সবখানেই খুঁজে তার মরদেহটি পাননি। এই জন্য তারা বলছেন যে তার মরদেহটি আসলে নিশ্চয়ই ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে। এখন উদ্ধার তৎপরতা মানে থাকলে তার মরদেহটি পাওয়ার ব্যাপারে তারা মানে আর্জি জানিয়েছেন যে উদ্ধার তৎপরতা চালিয়ে তার যত দ্রুত সম্ভব তার মরদেহটি যাতে উদ্ধার করা হয়। তবে এটি আসলে ঝুঁকিপূর্ণ বিষয়, কেননা ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়াও এই সামনের সড়কেও যান চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে কালকে একটা ইন্সপেকশন টিম পরিদর্শন করে তার পরবর্তীতে সিদ্ধান্ত নেবে যে কীভাবে আসলে উদ্ধার কাজ পরিচালনা করা হবে। জসিন্তা, দর্শক জানছিলাম বিস্ফোরণের খবর। পাঁচ দিনে কাতার সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 3:30টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ ছাড়াও উচ্চ পদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। জাতিসংঘের পঞ্চম এলডিসি সম্মেলনে যোগ দিতে গত শনিবার কাতারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে বিভিন্ন আলোচনায় অংশ নেন তিনি। এছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশকে বাৎসরিক অতিরিক্ত 1 মিলিয়ন টন এলএনজি দেওয়ার অনুরোধ করেন।
প্রবাসী বাংলাদেশিরা যে দেশে কাজ করেন সেদেশের আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার কাতারে বাংলাদেশ এমএইচ স্কুলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনা এ কথা বলেন। সরকার প্রধান বলেন, কেউ যদি এই আইন ভঙ্গ করে অপরাধের সাথে জড়িয়ে পড়েন সেই দায় সরকার নেবে না। এ কারণে আমরা প্রশিক্ষণ দিয়ে লোক পাঠাতে চাই। বৈধ পথে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ারও দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমরা ট্রেনিং দিয়ে কিন্তু লোক পাঠাতে চাই। অনেকে ট্রেনিংটাও ঠিক মতো নেন না। ট্রেনিং এর সময় যে টাকাটা দেওয়া হয় টাকাটা নিয়ে নেন, তারপর একটা ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে আসেন, তারপর ট্রেনিং নাই এসে বিপদে পড়েন। এটা তো ঠিক না, এটা তো অন্যায়। আমরা যেখানে টাকা পয়সা দিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করি বা যে যে দেশে যাবেন সেই দেশের নিয়মটা শিক্ষা দিই, সেটা যথাযথভাবে তো পালন করতে হবে। কাজে আপনারা যারা আছেন আপনারা নিশ্চয়ই বাইরে যোগাযোগ রাখেন, অন্তত সকলকে অন্তত এই বার্তাটা পৌঁছে দেবেন যে এখানে যদি কেউ কোনো অপরাধ করে সেই অপরাধের দায় দায়িত্ব বাংলাদেশ নেবে না। এটা একদম স্পষ্ট আমি জানিয়ে দিতে চাই, কারণ আমাদেরকে এই সব কথা শুনতে হয়, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং আমাদের প্রবাসে লোক পাঠানোর যে সুযোগটা আমরা পাই সেই সুযোগটাও কিন্তু হারিয়ে যায়। সরকারি ব্যর্থতায় বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে ঢাকা, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। নিরপেক্ষ সরকারের ফয়সালা হবে রাজপথে, এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন সময় থাকতে দাবি না মানলে পালাবার পথও পাবে না ক্ষমতাসীনরা। আলাদা অনুষ্ঠানে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করাই ছিল 111 সরকারের মূল টার্গেট, বর্তমান সরকারও একই পথে হাঁটছে বলে মন্তব্য করেন তারা। তবে এতে শেষ রক্ষা হবে না ক্ষমতাসীনদের। এখনো সময় আছে, আমরা যে 10 দফা দিয়েছি সে 10 দফা মেনে নিন, আপনি পদত্যাগ করুন, মেনে না নিলে পারা আবারও পথ খুঁজে পাবেন না। আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, প্রত্যেক মাসে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে, এই সকল কিছু থেকে মুক্তি চায় জনগণ এবং মুক্তি পাইতে হলে, মুক্তি দিতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। বিএনপি নিঃশেষ হয়ে যাবে না, বিএনপি আপনাদেরকে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলার সাথে সরকারি দল জড়িত বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তাদের রেলমন্ত্রী যখন গেছে তখন আহমদিয়া সম্প্রদায়ের লোকেরা বলছে, তখন তাকে জিজ্ঞেস করেছে যে এটার জন্য দায়ী কে, কারা করেছে, তখন তারা বলেছে মন্ত্রীর পাশে বলছে আপনার পাশে যারা আছে তারাই এর জন্য দায়ী, অর্থাৎ আওয়ামী লীগ দায়ী। বিএনপিকে আবার সেই সাম্প্রদায়িক ঘটনার জন্য দায়ী করে উদরপিণ্ডি পুদর ঘাড়ে চাপাতে চায়। এদিকে নারী দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয়তাবাদী মহিলা দল। সিদ্দিক বাজারে বিস্ফোরণের দায়ভার সরকারের বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তাদের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী এখন একটা বিস্ফোরণ মুক্ত নগরী পরিণত হয়েছে। যে একটি বাণিজ্যিক ভবনে, সেই ভবনে বিস্ফোরণের ফলে 17 জন লোক মারা গেছে। কেন হচ্ছে এগুলো? এগুলো হচ্ছে একটা মাত্র কারণ, যে সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে যাদের এগুলো দেখার কথা, যাদের নজরদারি করার কথা, তারা কোনো কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত। মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় গণ অভ্যুত্থানে সরকার পতনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার পথ বেছে নিয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকাবস্থায় পরপর ঘটে যাওয়া কয়েকটি দুর্ঘটনাকে রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতা দিবস উপলক্ষে দলের কর্মসূচি নিয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যৌথ সভা করে আওয়ামী লীগ। সভার শুরুতেই প্রধানমন্ত্রীর কাতার সফরকে
সফল আখ্যা দিয়ে অভিনন্দন জানান দলের সাধারণ সম্পাদক। সেই সাথে নারী দিবসের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের। তবে শোক প্রকাশ করেন গুলিস্তানে বিস্ফোরণ সহ কয়েকটি দুর্ঘটনায় নিহতদের প্রতি। পরপর কয়েকটি দুর্ঘটনাকে এ সময় রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে এ ধরনের ঘটনা রহস্যজনক। এটাকে আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছে কিনা, সেটাও আমাদের খতিয়ে দেখছে এবং সেটা আমরা খতিয়ে দেখছি। এসব ঘটনার সাথে কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে জানিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিএনপি যখন আন্দোলনে ব্যর্থ হয় 2013-14 সালেও আমরা দেখেছি তারা আগুন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে, ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। কাজে এই ব্যাপারে আমরা সতর্ক আছি, নিজেরা এবং দেশবাসী জনগণকেও এ ব্যাপারে আমরা সতর্ক রাখছি। 7ই মার্চ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ফুল দেওয়ার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর সঙ্গে রাজনীতির সংশ্লিষ্টতা নিয়ে গবেষণা করার আপাতত কোনো প্রয়োজন আছে বলে মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ। ওয়ানডে সিরিজ হারের পর অস্বস্তি ফর্মে টি টোয়েন্টিতে কাল ইংল্যান্ডের পরীক্ষা দিতে নামবে বাংলাদেশ। চ্যালেঞ্জ কঠিন হলেও শক্তি জায়গা ঠিক রেখে সাফল্যের প্রত্যাশা স্বাগতিকদের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি বিকেল 3টায়। সুমন গোস্বামীর ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নাজিম। সেন্টার উইকেটে ওভার বাউন্ডারির খোঁজ, সাকিব লিটন শান্তদের পাওয়ার হিটিংয়ের প্রচেষ্টা, ক্ষণে ক্ষণে রং বদলানো টি টোয়েন্টিতে সাফল্যের মূল রেসিপিই যেন এটি। আনমনে ওয়ানডে দলটা ফরম্যাট বদলেই চনমনে। সাকিবের নেতৃত্ব সাহসের সঞ্চার করেছে সতীর্থদের মাঝে, কখনও নাসুম তানভীরদের বোলিং টিপস দিয়ে উৎসাহিত করেছেন, কখনও লিটনকে ছন্দে ফেরানোর চেষ্টায় ছিলেন মেন্টরের ভূমিকায়। অধিনায়কের মতো কোচের চাওয়া শক্তির জায়গা ঠিক রেখে পারফর্ম করা। আমি জাদুকর নই যে রাতারাতি দলকে বদলে দেব। আমাদের শক্তির জায়গা ঠিক রেখে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে লড়তে হবে। টি টোয়েন্টি সিরিজেও নজর থাকবে কে কেমন পারফর্ম করছে। ওয়ানডেতে বোলিং ফিল্ডিং ভালো হলেও ব্যাটিংটা ভালো ছিল না। অনুশীলনে অবহেলিত সোহান জায়গা হারাতে যাচ্ছেন। অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে তৌহিদ হৃদয়ের। একাদশে রনি তালুকদারের প্রত্যাবর্তন অনেকটাই নিশ্চিত। 3 স্পিনার ও 3 পেসার নিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত ম্যানেজমেন্টের। উচ্চাসা না থাকলেও তারুণ্যনির্ভর দল নিয়ে আশাবাদী প্রধান কোচ। মেটে রনি হৃদয় শামীমদের আত্মবিশ্বাসী মনে হয়েছে। ম্যাচ পরিস্থিতিতে কেমন পারফর্ম করবে সেটা দেখার অপেক্ষায় আছি। 2024 বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে এখন থেকেই কম্বিনেশন ও দল সাজানোর কাজ শুরু করব। মিরপুরে দাপট দেখানো ইংল্যান্ড সাগরিকায় রাজত্ব হারিয়েছে। ছোট ফরম্যাটে আত্মবিশ্বাস ফেরানোর মন্ত্র জানা আছে বিশ্ব চ্যাম্পিয়নদের। আমরা কঠিন পরীক্ষার মুখে পড়ব। একটু ধীর গতির উইকেটই পাওয়া যাবে চট্টগ্রামে। স্বাগতিকরা শেষ ম্যাচটা জিতে বেশ উজ্জীবিত। আমরা জানি এখানে জয় পেতে হলে সেরাটাই খেলতে হবে। বেলা গড়িয়ে সন্ধ্যা, ট্রফি উন্মোচনের ব্যস্ততা টিম হোটেলে। ইংল্যান্ডের বিপক্ষে একবার দেখা হওয়ার দুঃসহ স্মৃতি সাগরিকায় কাটানোর সুযোগ স্বাগতিকদের। টি টোয়েন্টি বিশ্বকাপের 4 মাস পর ইংল্যান্ড পরীক্ষা দিয়ে শুরু বাংলাদেশের ছোট ফরম্যাটে বদলে যাওয়ার মিশন। হাতুরু সাকিবের রণকৌশলে তারুণ্যনির্ভর দলটা দারুণ শুরুর অপেক্ষায়। বিশ্ব সেরাদের বিপক্ষে সাফল্য পাওয়া কঠিন, তবে ওয়ানডে সিরিজ থেকে অনুপ্রেরণা খুঁজছে সাকিব লিটনরা। মোহাম্মদ নাজিম, এনটিভি নিউজ, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।